হ্যালো ভিউয়ার্স, আপনাদের কাছে আরো একটি নতুন ভিডিও নিলাম সিম্ফনি Z30। আসলে হার্ডরিসেট কিভাবে দিবেন, আসলে এটি অতি সহজ। আসলে পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটনটি আসলে চারটি প্রেস করে ধরে রাখবেন, এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, ভলিউম আপ এবং পাওয়ার আসলে এই দুটি বাটন ক্লিক করে ধরবেন, এই অপশনটি আসবে যেটা সবার উপরে রিকভারি। আসলে এখানে চাপার পরে আপনারা সিলেক্ট করবেন ওকে বাটন, কিন্তু পাওয়ার বাটন হবে না, ভলিউম ডাউন মানে ভলিউম ডাউনটি ক্লিক করলে আপনাদের একটা অপশন আসবে, এখানে একটু ওয়েট করবেন। আসলে একটি কথা বলে নিই, আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন বেল অল করে দেবেন, তাহলে নেক্সট ভিডিও আপডেট পেয়ে যাবেন। এরকম আসবে নো কমেন্ট, তারপরে পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন চাপলে আসলে অপশনটি চলে আসবে। তারপর দেবেন ফ্যাক্টরি রিসেট, এখানে ফ্যাক্টরি রিসেটে আসে এখানে পাওয়ার বাটনটি ওকে করবেন, তারপর নিচে ফ্যাক্টরি দিয়ে আমার আবারও দেখে দিই কীভাবে দেবেন, ভলিউম ডাউন দিয়ে মানে সিলেক্ট করে নেবেন, করে দিলাম। আসলে এখানে কিন্তু অনেক মোবাইলে হার্ডরিসেট দেওয়ার পরে আসলে আপনাদের নর্মালি জিমেইল অ্যাকাউন্ট চাই বা জিমেইল লেগে যায়, মানে যেটাকে আমরা FRP লক বলি, FRP বাইপাস করতে হতে পারে, সেটি আসলে বলা যাচ্ছে না। কিছু কিছু মোবাইল সূত্রে হয় লেগে যায়, জানি না কী কারণে এত কিছু আসলে আসে, জিমেইল লক লেগে গেলেও সমস্যা নেই, জিমেইল সেটা রিকভারি করা যাবে। আসলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, ধন্যবাদ সবাইকে।